তোমারে যে ই-কমার্স ওয়েবসাইটটার কাজ দিলাম, তুমি তো কাজটা ভালোভাবে করো নাই, তোমার ডিজাইনটা দেখে তো ভালো লাগতেছে না বাবা। তোমারে এত সময় দিলাম, আমার তোমার অনেক আশা ছিল, কিন্তু কেমন করলা ডিজাইনটা? ডিজাইনটা তো আমার ঠিক ভালো লাগতেছে না। না, আমি তো আপনি যেভাবে বলেছিলেন ওইভাবেই কাজটা করলাম। আমি একটু দেখলাম যে এখন কি প্র্যাকটিস গুলো চলতেছে, ওটা মেনেই একটু মিনিমাল করে ডিজাইনটা করলাম, যাতে ইউজারদের জন্য অনেক ভালো লাগে। কি ভুল করছো মানে? আরে তোমারে আমি দিলাম ওয়েবসাইটটা বানাইতে, ডিজাইন করতে, একটু রিসার্চ তুমি করবা না? তুমি জিনিসটা নিয়ে কাজ করছো, তুমি এত বড় বড় ফাঁকা রেখে দিছো তুমি ডিজাইনের মধ্যে, দেখতে কেমন লাগতেছে? এই ফাঁকা দিয়া তো আমার ছোটখাটো একটা গাড়ি ঢুকে যাবে। তুমি এই যে বাইরের যে ওয়েবসাইট গুলো আছে ওইগুলো দেখছো, এখানে কত ইনফরমেশন থাকে, যা দরকার সবই কিন্তু ওরা পায়। রিসার্চ তো আমি করেছি, আমি কিছু ইউজারের পার্সোনা নিয়ে কাজ করলাম, আমি কিছু ইউজারের সার্ভেও নিয়েছিলাম, তো ওইগুলোর বেসিসে কিন্তু আমার ডিজাইনটা করা। আপনি কি কোনো স্যাম্পল দেখাতে পারবেন? আপনি কি টাইপের ওয়েবসাইটের কথা বলতেছেন? আমার কাছে খুবই কনফিউজিং লাগতেছে জিনিসটা। ওয়েবসাইটের স্যাম্পল দেখতে চাও? আসো তোমার কিছু ওয়েবসাইটের স্যাম্পল দেখাই। ডিজাইন করতে গিয়ে আপনার কি কখনো মনে হয়েছে যে চায়নার প্রোডাক্টগুলোর ইউআই দেখতে এমন কেন? চায়নার যদি ওয়েবসাইট বলেন বা অ্যাপ বলেন, আপনি আলিবাবার কথা বলেন বা আপনি যদি উইচ্যাট বলেন, ট্যানসেন বলেন, মনে হয় না যে ইউআইতে অনেক অনেক ইনফরমেশান, অনেক ঘিঞ্জি? এই জিনিসটা আসলে কেন কেন চায়না হচ্ছে ওয়েস্টার্ন স্টাইলে মিনিমালিজম বা অন্যান্য ট্রেন্ডগুলোকে ফলো করে না? তো আজকের এপিসোডে আমরা এই জিনিসগুলোই জানবো, কেন চায়না ডিফারেন্ট এই দিক দিয়ে, চায়নার ডিজাইন অ্যাপ্রোচটা এরকম কেন, এবং এর পিছনে কী কী ইন্টারেস্টিং কারণগুলো আছে। দেরি না করে চলেন চলে যাই সেই এপিসোডে। প্রথমে আসি ল্যাঙ্গুয়েজ রাইটিং স্টাইলে। একটু খেয়াল করেন, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে কিন্তু আপনার খুব 26টা ইজি ওয়ার্ড দিয়ে লেখা হয়, ABCD এই জিনিসগুলো দিয়ে। আর চায়নার দিকে যদি নোটিস করেন, চায়নার ওয়ার্ডগুলো হয় স্কোয়ার শেপের, এগুলোর মধ্যে কিছু স্ট্রোক থাকে। সো আমরা তো এইটা জানি যে একটা টাইপোগ্রাফির খুব বড় একটা ভূমিকা আছে একটা ইউআইকে রিপ্রেজেন্ট করতে। টাইপোগ্রাফি যত ক্লিন হবে ইউআইটা দেখতে তত সুন্দর হবে। সো চায়নার যখন এই বক্স বক্স করা আপনার জিনিসগুলো ইউআইতে রাখা হয়, যেটা হচ্ছে চায়নার এক একটা ক্যারেক্টার এবং এটার মধ্যে স্ট্রোক থাকে, তখন স্বভাবতই এই ইউআইটা দেখতে অনেক বেশি ঘিঞ্জি মনে হয়, অনেক বেশি ক্লাটার মনে হয়, মনে হয় একটা ছোট জায়গার মধ্যে বেশ অনেকগুলো জিনিস রয়ে গেছে। আপনি যদি চায়নার রাস্তা দিয়ে কখনো হেঁটে যান, আপনি দেখবেন যে অনেক বেশি ঘিঞ্জি, আশেপাশে দোকান আর দোকান নিয়ন আলোর লাইটে ভরা, এবং একটা দোকানের সাথে আরেকটা দোকান খুব ঘেঁষাঘেঁষি করে লাগানো। অপরদিকে আপনি ওয়েস্টার্ন কান্ট্রিতে গেলে দেখবেন অনেক ফাঁকা ফাঁকা, অনেক জায়গা অনেক স্পেস দিয়ে করা। সো এই জিনিসটা কেন বললাম, কারণ ফিজিক্যাল জিনিসের ইন্সপাইরেশনই কিন্তু আমাদের ডিজাইন ওয়ার্ল্ডে যায়। সো ওয়েস্টার্নে আপনি যখন এই মিনিমাল জিনিসটা দেখেন, সেই ইম্প্রেশনটাই কিন্তু আপনার ইউআইতে যায়। সিমিলার জিনিস হচ্ছে চায়নাতে মানুষজনের ডেমোগ্রাফি, যেটা মানুষজন যেভাবে দেখে, তারা কোনো ইনফরমেশান মিস আউট করতে চায় না। সো তারা হচ্ছে ওইভাবে কিন্তু তাদের ওই, আমি বলবো যে পুরো কালচারটা ডেভেলপ করা, এবং সেই জিনিসটার একটা ইম্প্রেশন কিন্তু তাদের ইউআইতেও চলে আসছে। এবার আসি ল্যাঙ্গুয়েজ নিয়ে। চায়নার ল্যাঙ্গুয়েজ হচ্ছে হাই কনটেক্সট ল্যাঙ্গুয়েজ। সো হাই কনটেক্সট ল্যাঙ্গুয়েজটা কি একটু যদি ব্যাখ্যা করি, ধরেন আপনার হাই কনটেক্সট ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটাতে মনের ভাবটা আপনি অনেক ডিটেইলে প্রকাশ করতে পারবেন। লাইক আমরা যখন তুমি বলি, আমরা আপনিও বলি, আমরা কিন্তু হচ্ছে যারা সম্মানী তাদেরকে আপনি বলি, বাট ইংলিশে দেখেন, ইংলিশে কিন্তু আপনি একটা ইউ দিয়ে সব ধরনের মনের ভাব প্রকাশ করে ফেলতেছেন। সো চায়নার ক্ষেত্রেও ব্যাপারটা এরকম যে ওদের অনেক কনটেক্সচুয়াল ব্যাপার স্যাপার আছে যেগুলোকে ওরা ওদের ভাষায় অনেক ডিটেইলে প্রকাশ করে। সো ওই ডিটেইলে যখন প্রকাশ করতে যায়, স্বভাবতই ওদের কিন্তু যেই ফরম্যাটে ওরা লিখে ইউআইতে, সেই ফরম্যাটটা একটু লম্বা হয়ে যায়, বা অনেক সময় অনেক ডিটেইলে ওরা এই জিনিসগুলো এক্সপ্রেস করে। সো স্বভাবতই সে কারণে দেখা যায় যে অনেক বেশি ক্যারেক্টার হচ্ছে ওখানে চলে আসে, এবং বেশি ক্যারেক্টার আসার কারণে কিন্তু ইউআইটাকে দেখতে অনেক বেশি কনজেস্টেড মনে হয়। আমরা তো সবাই উইচ্যাটের নাম জানি, উইচ্যাট কি বলেন তো? উইচ্যাট হচ্ছে একটা সুপার অ্যাপ। সো সিমিলারলি আপনার চায়নাতে সুপার অ্যাপের আধিপত্য অনেক বেশি, শুধু উইচ্যাট না, ট্যানসেন থেকে শুরু করে আরও অনেক ধরনের এরকম সুপার অ্যাপ আছে। এবং সুপার অ্যাপের বৈশিষ্ট্য হচ্ছে তারা কিন্তু একই সাথে অনেকগুলো ফাংশনালিটিস কভার করে, যেটা হচ্ছে ওয়েস্টার্ন ক্ষেত্রে কিন্তু আপনার একদমই কম। আপনি দেখবেন ওয়েস্টার্নে আপনি রাইডার ডাকার জন্য উবার ইয়া করতেছেন, আবার হয়তোবা ফুড অর্ডার দেওয়ার জন্য আরেকটা অ্যাপ ইউজ করতেছেন, সব কিছু ডিফারেন্ট। সো চায়নার ক্ষেত্রে এই জিনিসটা হয় যে চায়নাতে একটা অ্যাপ অনেক অনেক বেশি জিনিস প্রোভাইড করতে যায়। সো যত বেশি ফাংশনালিটিস হবে, তত বেশি ইন্টারাকশান হবে, এবং তত বেশি কিন্তু ইউআইতে অপশনস অ্যাড হবে, এবং ইউআইতে যত বেশি অপশনস অ্যাড হবে, তত কিন্তু চান্স থাকে আপনার জিনিসটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাওয়ার।
এবার আসি চায়না ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টারে। চায়না ল্যাঙ্গুয়েজে 50,000-এর উপর ক্যারেক্টার আছে। সো একবার চিন্তা করেন যে এই 50,000 ক্যারেক্টার কিন্তু টাইপ করাটা ইজি না, এবং বিশেষ করে যারা একটু বয়স্ক তাদের জন্য এটা খুব ডিফিকাল্ট। সো এই জন্য চায়নার অ্যাপগুলো যেটা করা ট্রাই করে, চায়নার অ্যাপগুলো হচ্ছে সার্চ বা অন্যরকম ইন্ডেক্সিং করা বাদে ওরা ট্রাই করে সব কিছু একটু বাহিরে ওপেনলি দেখানোর। সো এই যে একটা অ্যাপ্রোচ, এই ইন্টেনশনের কারণে অনেক সময় দেখা যায় যে ইংলিশ অ্যাপে যেটাকে একটু সেগমেন্টেড করে আপনার ভাগ ভাগ করে দেখানো হয়, চাইনিজ অ্যাপে ওই জিনিসটা অনেক ক্ষেত্রেই ওপেন থাকে, জাস্ট টু ব্রিং দ্যাট অ্যাক্সেসিবিলিটি টু দ্যাট অ্যাপ। আচ্ছা, আমরা যে ডিজাইন করার জন্য ইন্সপিরেশন পাই, আমরা যে এই যে মিনিমালের কনসেপ্ট বলি, এই কনসেপ্টটা কোথেকে আসছে বলেন তো? এটা কিন্তু ওয়েস্টার্ন থেকেই আসছে, তাই না? আমরা ওয়েস্টার্ন যখন হচ্ছে অ্যাপগুলো চালাচ্ছি, আমরা যখন এই মিনিমালিজমের কনসেপ্টটা নিতেছি, বিভিন্ন অ্যাপ এক্সপ্লোর করতেছি, তখন কিন্তু এই ইনফ্লুয়েন্সগুলো আমাদের মধ্যে আসতেছে, এই ইম্প্রেশনগুলো আসতেছে যে আমাদের কীভাবে একটা ক্লিন অ্যাপ বানানো উচিত, ক্লিন ইউআই বানানো উচিত। এবার একটু চায়নার দিকে তাকাই। চায়নাতে কিন্তু এই বড় বড় কোম্পানিগুলো ব্যান্ড, আপনি ফেসবুক বলেন, টুইটার বলেন, অনেক বড় বড় কোম্পানি তারা ব্যান করে রাখছে। সো ফলশ্রুতিতে এই যে চায়না নিজে থেকে যখন তাদের নিজস্ব প্ল্যাটফর্ম বানাচ্ছে, স্বভাবতই তাদের কালচারের একটা বড় ইনফ্লুয়েন্স কিন্তু ওই প্ল্যাটফর্মগুলোতে থাকবে, এবং সেই জিনিসটাই হয়েছে, চায়নার অ্যাপগুলো তাদের ওই কালচারটাকে নিয়েই গড়ে উঠেছে। এবং এই জন্য আপনার ইউএক্সটাকে আপনি যদি একটু দেখেন, দেখবেন যে ইউএক্সটা একটু ডিফারেন্ট, ওখানে এই মিনিমালিজমের ইনফ্লুয়েন্সটা অনেক কম, এখানে হচ্ছে ওরা ওদের মতো করে জিনিসটাকে ডেভেলপ করেছে। ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু বড় একটা ভূমিকা আছে ইউজার এক্সপিরিয়েন্সে, বিশ্বাস হচ্ছে না? ব্যাখ্যা করি, আপনি যখন কোনো একটা ইউআইতে কোনো একটা বাটনে ধরেন প্রেস করতেছেন, তখন কি ঘটে বলেন তো? তখন কিন্তু এই সিগন্যালটা ব্যাকএন্ডে যায়, ডেটাবেস থেকে একটা ডেটা লোড হয়ে আপনার ইউআইতে আসে, আপনি দেখতে পারেন। সো এটা কিন্তু আপনার ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করে। আপনার ইন্টারনেট স্পিড যদি খুব খারাপ হয়, সেক্ষেত্রে কী হবে, এই ডেটাটা আসতে অনেক টাইম লাগবে, এবং এই ডেটাটা আসতে যত টাইম লাগবে আপনি কিন্তু দেখবেন লোডিং লোডিং, এবং এই লোডিং দেখা মানে কিন্তু আপনার এক্সপিরিয়েন্স খারাপ হচ্ছে। সো এই মিনিমালিজম কনসেপ্টটা কিন্তু ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার সাথেও ইনফিউজড। যখন হচ্ছে ইন্টারনেট স্পিডটা ওয়েস্টার্নে খুব একটা বেশি ছিল না, এই মিনিমালিজম কনসেপ্টটা পপুলার হওয়ার পিছনে কিন্তু এটারও একটা নীরব ভূমিকা ছিল। কারণ মিনিমালিজম মানে হচ্ছে আপনি ইনফরমেশন কম দেখাবেন ইউআইতে, আর কম দেখানো মানে কিন্তু কম ডেটা লোড করে নিয়ে আসা। সো এটাও কিন্তু ইন্টারনেটকে হেল্প করতেছে আপনাকে কম ইন্টারনেটের মধ্যে একটা বেটার এক্সপিরিয়েন্স দিতে। অপরদিকে আমি চায়নার কথা খেয়াল করি, চায়না কিন্তু সেকেন্ড হাইয়েস্ট ইন্টারনেট স্পিডধারী একটি দেশ। সো চায়নার ওই অ্যাপের জন্য এটা কোনো বিষয়ই না যে যত ইনফরমেশনই থাকুক সে কিন্তু এক ঝটকায় লোড করে নিয়ে আসতে পারে। সো এটা একটা বেশ ভালো ইনডিরেক্ট নিয়ামক, এবং আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে যে এই জিনিসটাও কিন্তু এক ধরনের ইনফ্লুয়েন্স করছে চায়নাকে এরকম ধরনের অ্যাপ বিল্ড করতে, যেখানে ইনফরমেশন নিয়ে তাদেরকে চিন্তা করতে হবে না, তারা যত খুশি ইনফরমেশন তাদের ইউআইতে রাখতে পারবে। চায়নার মানুষজন খুব বেশি সংস্কৃতি নিয়ে চিন্তা করে। সো ওদের সংস্কৃতির পাশাপাশি কিছু কুসংস্কারও আছে। একটা খুব কমন কুসংস্কার হচ্ছে রেড, ইয়েলো এবং অরেঞ্জ, এই তিনটা কালার হচ্ছে ওদের সৌভাগ্যের প্রতীক। সো এই জন্য আপনি দেখবেন যে চায়না ইউআইতে কিন্তু এই তিনটা কালারের বেশ একটা ভালো প্রভাব লক্ষ্য করা যায়। আলিবাবা বলেন বা অন্য কোনো অ্যাপই বলেন, আপনি রেড, ইয়েলো কিংবা অরেঞ্জ, অনেক ক্ষেত্রে আপনি একাধিক কালারও কিন্তু ওদের ওই অ্যাপগুলোতে দেখবেন। এবং মজার ব্যাপার হচ্ছে এই কালারগুলো কিন্তু একটু ওয়ার্ম, এবং এইগুলো কিন্তু আপনার চোখের জন্য স্ট্রেসফুল। আপনি যখন দেখবেন এই কালারগুলো অনেক বেশি অ্যাগ্রেসিভ আপনার চোখের সামনে যখন আসবে। সো এইটাও ইনডিরেক্ট একটা কারণ যে চাইনিজ অ্যাপগুলোকে দেখতে গেলে আমাদের কাছে কেন এইগুলো অনেক বেশি ক্লাটার মনে হয়, বা কেন মনে হয় অনেক বেশি ইনফরমেশন আছে, কেন আমাদের কাছে টায়ার্ড লাগতেছে। আচ্ছা, এভাবে একটু চিন্তা করেন তো, আপনাকে কোনো একটা রুমে আটকে রাখা হয়েছে, এরপর আপনাকে 5 দিন কোনো খাবার দাবার দেওয়া হয়নি, 6 দিনের দিন আপনাকে অনেক খাবার দেওয়া হলো, তখন কিন্তু আপনি কি করবেন বলেন তো? আপনি যত খাইতে পারতেন আপনি কিন্তু তার চেয়েও বেশি খাবেন। সো সিমিলার জিনিসটা একটু হিউজ কনসেপ্টে চিন্তা করেন, চায়নার কিন্তু 3 দশক আগে মাত্র চায়না হচ্ছে আপনার খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এই জিনিসগুলোতে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, এর আগে চায়না স্বয়ংসম্পূর্ণ ছিল না। সো নর্মাল হিউম্যান যে একটা টেন্ডেন্সি বা মাস টেন্ডেন্সি হিসাবে চায়নার মধ্যে এই টেন্ডেন্সিটা আছে যে যখনই ও কোনো জিনিসের রিসোর্সেস দেখে ও চায় যে এটা পুরোপুরি গ্র্যাব করতে বা যতটুকু নিয়ে পারা যায় ততটুকু রাখতে। সো এই টেন্ডেন্সির কারণে চায়নার কালচারে কিন্তু আরেকটা জিনিস খুব বড়ভাবে রিফ্লেকশন ঘটে যে আপনার যখন ওরা খেতে বসে ওরা চায় যে পুরো টেবিলটা একদম ফুলফিল থাকুক, যেটা একদমই ওয়েস্টার্ন কালচারে হয় না। সো এই কনসেপ্টের সাথে এখন যদি আপনি চিন্তা করেন, চায়নার মানুষজন এই জন্য একসাথে অনেক বেশি ইনফরমেশান রিসিভ করতে পছন্দ করে, এবং অ্যাজ মেনি ইনফরমেশান অ্যাজ দে ক্যান, এটা তাদের জন্য তারা অনেক বেশি ইজি মনে করে, তারা অনেক বেটার মনে করে, এবং যার জন্য দেখা যায় অ্যাপগুলো অনেক অনেক বেশি ইনফরমেশান তাদের ইউআইতে প্রোভাইড করে থাকে। ইউএক্সের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পার্সোনা। চাইনিজ অ্যাপগুলো যদি একটু খেয়াল করেন, চাইনিজ অ্যাপের বেশিরভাগ অ্যাপই হচ্ছে ই কমার্স ফোকাসড,
এবং চায়নাতে হচ্ছে 80% মহিলারা এইসব ই কমার্স ফোকাসড অ্যাপগুলো ইউজ করে। সো নর্মালি আমি যদি মহিলাদের একটু ডেমোগ্রাফিটা চিন্তা করি, মহিলারা কিন্তু নর্মালি হচ্ছে অনেক চিন্তাভাবনা করে, মোস্টলি ইমোশনাল ওয়েতে বিভিন্ন জিনিস নিয়ে তারা হচ্ছে ডিসিশন মেক করে থাকে। সো যার জন্য চায়নারা নর্মালি যেটা করে যে অনেক অনেক বেশি ইনফরমেশন ওদের অ্যাপে প্রোভাইড করে, যেগুলো হচ্ছে আপনার পার্সোনাকে হচ্ছে অনেক বেশি ডাইভার্ট করে, অনেক বেশি মোটিভেট করে ওই টাইপের ডিসিশনগুলোকে মেক করতে। একটা প্রোডাক্ট নেবে, সে অনেক অনেক ইনফরমেশান দেখায় যে ইনফরমেশানগুলো হয়তোবা তাকে ট্রিগার করে ওই প্রোডাক্ট নেওয়ার জন্য। এবার আসি সবচেয়ে মজার পয়েন্টে। রিসার্চ করে দেখা গেছে যে দুই টাইপের ডিফারেন্ট আর্ট স্টাইল চায়নাতে দেখা যায়। সো এর মধ্যে একটা হচ্ছে সিম্পল অ্যান্ড এলিগেন্ট, যেটা স্কলারদের জন্য, এটা একটু সমাজের আমি যদি বলি উচ্চবর্গীয়দের জন্য, এটা সবার জন্য অ্যাভেলেবল না। আর আরেক দিকে যদি বলি মেরিট্রিসিয়াস, এটা হচ্ছে একটু অনেক বেশি আমি বলবো যে কালারফুল, অনেক বেশি অ্যাগ্রেসিভ, এই জিনিসটা হচ্ছে নর্মালি জনসাধারণের জন্য ওরা ইউজ করে থাকে। সো এই যে একটা আর্ট স্টাইল, এই স্টাইলটাই কিন্তু ওদের মধ্যে চলে আসতেছে এবং এটা দিয়ে ওরা চেষ্টা করে ওদের যে নর্মাল ইউজার ডেমোগ্রাফি আছে ওই ডেমোগ্রাফিটাকে গ্র্যাব করতে। সো এই ছিল চায়না নিয়ে আমার হচ্ছে যত ধরনের রিসার্চ, সেগুলো নিয়ে কথাবার্তা বললাম কেন চায়নার ইউএক্সটা এমন। আশা করি আপনাদের কাছে জিনিসটা অ্যামেজিং লাগবে। এটা আমার বলা যায় যে ওয়ান অফ দ্য প্যাশনেট এপিসোড, অনেক সময় নিয়ে অনেক চিন্তাভাবনা করে বানাইছি, অনেক সময় এই প্রশ্নটা মাথায় আসতো কিন্তু ওইভাবে কখনো এটা নিয়ে কাজ করা হয় নাই। তো আপনারা প্লিজ কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে, এরকম এপিসোড আর আসবে কি না। যদি বলেন হ্যাঁ অবশ্যই আমি এইগুলো নিয়ে কাজ করব, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, ভালো লাগলে লাইক দিবেন। এবং আপনারা জানেন টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে ফ্রিতে আমি অ্যাডভাইস দিয়ে থাকি বিভিন্ন ব্যাপারে, এডিপি লিস্টে আমাকে বুকিং করতে পারেন, সব কিছুই ফ্রি। আশা করি ভালো থাকবেন, আমি চলে আসবো আবার অন্য এপিসোড নিয়ে।